চৌধুরী যখন রেলমন্ত্রী ছিলেন তখন উদ্বোধন করে দিয়ে গেছিলেন, তারপরে আজকে যে বন্ধ অবস্থা, এখন তো মানুষজন হয়রানির শিকার, তো এই বিষয়টা আপনার কি মন্তব্য, আপনি কি ভাবছেন? আমাদের ভাবনা মধ্যে অজিত চৌধুরী, আমাদের প্রিয় নেতা অজিত চৌধুরী যখন রেলে প্রতিমন্ত্রী ছিলেন, তাকে ধরে আমরা চিঠি চাপাটি করার পর আমাদের কনসেন্ট একটা রেলে রিজার্ভেশন কাউন্টার প্রতিষ্ঠিত করেছিলাম। মোটামুটি দু বছর ভালোভাবে চলার পর এক মাস ছয়েক থেকে আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় প্রতি মাসে 10 থেকে 15 লক্ষ টাকা কালেকশন হতো, অথচ কোনো নোটিশ নয়, কোনো কারণ নেই, মেশিন খারাপ অজুহাত দেখিয়ে এটা বন্ধ করে দিয়েছে। যেটা আমাদের নবগ্রাম, সাগরদিঘি, মুর্শিদাবাদে কিছু এলাকা, খড়গ্রাম কিছু এলাকা ধরে সমস্ত প্যাসেঞ্জার টিকিট বুকিং করা হতো কলসন্ডায়, অথচ কয়েকদিন দেখছি আমার চিঠি চাপাটি করা হলো। ডিআরএম হাওড়া ডিআরএমকে তাকে তাকেও চিঠি করা হয়েছে, রেল মিনিস্টার তাকেও চিঠি করা হচ্ছে, অথচ আমাদের রেল এখনও চালু করতে পারলেন না। তার জন্য আমাদের এলাকা প্রচণ্ডভাবে মানুষের ক্ষোভ। ঠিক কী কারণ বলছেন ওনারা, ঠিক কী কারণ? ওনারা বলছেন এই দেখছি, এই দেখবো, আজ হবে না, কাল হবে, কাল না হবে, এই পাশে না পরের মাসে করবো, প্রতি মুহূর্তে একটা অজুহাত দেখে খাড়া করে রেল কাউন্টারটা বন্ধ করে দিয়েছে। তার জন্য মানুষের একটা বিশাল ক্ষোভ, হয়তো আগামী দিনে এই ক্ষোভ উপরে পড়ে NH30 পড়ে বা রেল স্টেশনে পড়ে, আমাদের লোকজনকে রেল অবরোধ করবে। যারা এই এলাকার মানুষ টিকিট কেটে বিভিন্ন দেশে বিদেশেও তারা যাত্রা করতো, সেখান থেকে আমরা পাচ্ছি না, এটা বিশাল অসুবিধা ভোগ করছে। আমি রেল মিনিস্টার যারা আছেন বা যার দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করবো, অতি সত্বর আমাদের রেল কাউন্টারটা চালু করার জন্য আবেদন করছি। আপনার নাম? আমার নাম নিমাইচন্দ্র ঘোষ, কলসুন্দর।